ইনভেস্টিগেশন হবে, বাট বিজেপি যে তাণ্ডব করেছে, ইনভেস্টিগেশন হবে, পরিবারটার পাশে আমরা পুরো আছি, আমরা থাকবো, ওইটুকু শিশু ওইটুকু বাচ্চা, আমাদেরও দুঃখ হয়, বাট আমরা হোয়াটসঅ্যাপ টোটালটাই পেয়েছি, তাদের মধ্যে একটা ভালোবাসার উদ্যোগও ছিল, কারণ পুলিশ বের করবে খুঁজে, তদন্ত চলছে, কিন্তু যেভাবে কালকে গাড়ি ঘর পুড়িয়ে লুট করে বিহারের থেকে লোক নিয়ে এসে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে এসে যে গুন্ডামি, যে জল্লাদগিরি করেছে, এমনকি পুলিশের মেয়েদের ওপরও গায়ে হাত তুলেছে, যেভাবে তাদের অ্যাটাক করেছে, গভর্নমেন্ট প্রপার্টি পুড়িয়ে দিয়েছে, সাধারণ মানুষের প্রপার্টি পুড়িয়ে দিয়েছে, এটা নিয়ে স্ট্রংলি আমি তদন্ত করতে পুলিশকে বলবো। একদিকে মেয়েটার কেসটা তদন্ত হবে, আর একদিকে যারা এই গুন্ডামি করেছে এবং যখন ডেড বডিটা নিয়ে যাচ্ছে, তারা তাদের পাথর ছোড়া হচ্ছিল বড় বড়, তাদের ওইভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি, কিন্তু নিয়ে যাবে কি করে, যখন নিয়ে যাচ্ছে তখন পাথর ছুটছে। আমরা এখন থেকে ঠিক করেছি থানাগুলোকে আমরা 10টা করে ওই ডেড বডি যদি কেউ মারা যায় তাহলে তাদের আমরা ব্যাগ দিয়ে দেবো, যে ব্যাগগুলোতে কোভিড এর সময় আপনারা দেখেছিলেন যে ডেড বডি রাখা যায়, কারণ মৃতদেহ মনে রাখবেন জীবিত অবস্থা থেকেও আরো সম্মানীয়। এই জায়গাটা একটা ভুল হয়েছে আমাদের, তার কারণ হচ্ছে সেই সময়টা পাথর খেতে খেতে কারো মাথা ফেটেছে, কারো কেউ সিভিক ইঞ্জিওর হয়েছে, তাদের ব্যাপারটা কিন্তু আমরা দেখিনি। আমরা 4 জনকে অলরেডি সাসপেন্ড করে দিয়েছি, পরে সেগুলো রিভিউ হবে। এখন যারা ইঞ্জিওর আছে তারা ভালো হোক, সুস্থ হোক, আমি পুলিশকে বলবো যারা দোষী তাদের বিরুদ্ধে দলমত দেখার দরকার নেই, স্টেট অ্যারেস্ট করবে এবং তাদের অ্যাটাচ প্রপার্টি অ্যাটাচ করবে, যেটা ইডি করে, সিবিআই করে, ওদের এই আইনটা আছে, আইনটা আমরাও করেছি, যে প্রপার্টিটা অ্যাটাচ করতে হবে। যেগুলো আমার প্রপার্টি নেই, তার না আছে তার বাবার আছে, বাবার না আছে বাড়ির ভাই বোনের আছে, প্রপার্টি অ্যাটাচ করবেই। প্রপার্টি অ্যাটাচ না করলে এদের গুন্ডাইজম কমবে না, আর বিজেপি টাকা দিয়ে যদি সাহায্য করে তার প্রপার্টির অল্টারনেটিভ টাকা দেয় সেটা বিজেপির ব্যাপার, আমি যাই না, বাট আইন আইনের পথে চলবে। এই হয়ে গেল একটা। 3 নম্বর হচ্ছে আমরা যে মিটিং করলাম, একদম সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, একদম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে পুলিশের লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল, অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি, অল লাইন ডিপার্টমেন্টের লোক, আইসি থেকে শুরু করে এসপি সকলেই ছিল, এবং আমরা পরিষ্কার জনগণের কাজ নিয়ে, যাতে কোনো দুর্বলতা প্রকাশ না হয়, মানুষের কাজ মানুষ যাতে পায়। হ্যাঁ, এটা হতে পারে দুয়ারে সরকারে অনেক হয়তো অ্যাপ্লাই করলো, যেমন একটা কেস আমাকে পিসায় জাস্ট বললো আর কি, একটা প্রেসিডেন্ট যে একটি বাচ্চা মেয়ে 5 বছর বয়স, সে একটা লক্ষ্মীর ভাণ্ডার চেয়েছে, বাট সি ইজ নট এনটাইটেল। আমি বললাম সেটা ডেকে বলো, তুমি এটাই এনটাইটেল নও, কিন্তু তুমি কন্যাশ্রীতে এনটাইটেল, তোমাকে কন্যাশ্রী করে দিচ্ছি, একটু বুঝিয়ে বলা মানবিক দিক থেকে, কাজটা আমাদের করতে হবে, ভালো করে করতে হবে, মানবিক দিক থেকে কাজটা করতে হবে। আর বিএসকে এর অনেক কেন্দ্র আমরা করে দিয়েছি এবং বিএসকে এর মাধ্যমেই গভর্নমেন্ট কাজ করে, অন্য কোনো সেন্টারের মাধ্যমে নয়। আর সেদিনকে বাঁকুড়ায় সেলফ হেল্প গ্রুপের যে গণ্ডগোলটা হয়েছে সেটা আমাদের সাথে নয়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সেক্টর আছে যাদের আমরা এগ্রি করি না, আর যাদের সাথে আমাদের সম্পর্কও নেই, তাদের দিয়ে আমরা স্টেটের কাজও করাই না, আগে করাতাম। সুতরাং এটা দেয়ার রেসপন্সিবল, আমি ডিএমকে বলেই দিয়েছি যে দেখে নাও বিএসকে যেখানে সেন্টার নেই সেখানে বিএসকে সেন্টার করে দাও।